সুদূর অতীতে ছিল না পৃথিবী, ছিল না মহাবিশ্ব। কিন্তু ছিল এক অনন্য সহায় চেতনা সর্বস্ব অনুভূতি, যা বিশ্ব সৃষ্টির আদি হেতু। বস্তুবাদী দর্শন বস্তুবিজ্ঞানের অতীত সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম চেতনা শক্তিরূপী মহা অনুভূতিই হল মাতৃকা শক্তি, যা সৃষ্টি ও তার বহমানতার মূল হেতু। বিশ্ব সৃষ্টিবাদের বিশাল পরিসরে প্রাণোচ্ছ্বাসের পুনরাবৃত্ত তরঙ্গের মাঝে এই মাতৃকা শক্তিরূপী মহাশক্তি ভারতবর্ষের প্রাজ্ঞ ঋষিদের মানুষ চক্ষে দেখা দিলেন এক দিব্য স্ত্রীমূর্তি রূপে। দিব্যাসনে উপবিষ্টা, মাল্যে কিরীটে অলঙ্কৃতা, সহস্র সূর্যের চেয়েও দীপ্তিময়ী তেজপুঞ্জ সমা, অনেক বাহুবক্ত্র নেত্র সম্পন্না এক জগৎ ব্যাপী সত্তা রূপে তিনি আদ্যা শক্তি মহামায়া। কত কল্পনার দূতি দিয়ে চিত্রকরের ঐশ্বর্য নিয়ে ভারতবর্ষের পুরাণ কাহিনীগুলিতে এই মহাশক্তিকে বন্দনা করা হয়েছে। ওম বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্থিতিসংহারকারিণীং নিদ্রাং ভগবতীং বিষ্ণুর তুলং তেজস্বপ্রভু ত্বং স্বহ ত্বং স্বধা ত্বং হি বসৎকার স্মরাত্মিকা সুধা ত্বামক্ষরে নিত্যে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যায়ানুচার্য বিশেষতঃ ত্বমেব সন্ধ্যা সাবিত্রী ত্বং দেবি জননী পরা ত্বৈতৎপাল্যতে দেবীত্যমৎস্যান্তে চ সর্বদা বিসৃষ্ট সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে অন্ন বিনা পুষ্টি বিনা জগতের অস্তিত্ব নেই। তাই তো দেবী আবার সুধারূপে তৃষ্ণারূপে তুষ্টিরূপেও বিরাজমানা। নমো দেবৈ মহাদেবৈ শিবাবৈ সততং নমঃ, নমো প্রকৃতৈ ভদ্রাবৈ নিয়তা প্রণতাস্মতা। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। অজস্র পুরাণ গাথার মাঝে দেবীর অন্নদায়িনী রূপটি সব থেকে আদরণীয়।
সেই এক রূপের বর্ণনা পাওয়া যায় দেবী ভাগবতে। পুরাকালে দানব হিরণ্যাক্ষের বংশে দুর্গম নামে এক মহাবলশালী দানব জন্মগ্রহণ করে। একদা সেই দানব অনুধাবন করে বেদী দেবগণের বল। সেই বেদমন্ত্র হরণ করার উদ্দেশ্যে সে ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে। তথাস্তু হে দুর্গমাসুর, আজ হতে সমস্ত বেদমন্ত্র দেবদ্বিজগণ বিস্মৃত হবেন, তুমি একমাত্র বেদের ধারক হবে। সকল বেদমন্ত্র তোমার অন্তরেই লুপ্ত থাকবে। দানবের চক্রান্তে সেই দিন হতে বিপ্রগণ বেদমন্ত্র সকল বিস্মৃত হলেন। ভূমণ্ডলে স্নানাহি পূজা হোম যজ্ঞ বিলুপ্ত হল। যজ্ঞশূন্য ভূমণ্ডলে যজ্ঞীয় হবির অভাব হেতু দেবগণ ক্রমশ দুর্বল হয়ে পড়লেন। হুতাশনে ঘৃতাহুতির অভাব হেতু অনাবৃষ্টি দেখা দিল। ক্রমে কু বাপি তরাগ ও শরীর সব শুষ্ক হয়ে এলো। ভয়াবহ অনাবৃষ্টিতে ভূতলে দেখা দিল মহামারী দুর্ভিক্ষ। আর দুর্গমাসুর দেবতাদের বিতাড়িত করে স্বর্গ অধিকার করে বসল। অনন্য পায় হয়ে দ্বিজগণ উপায় উদ্ভাবন হেতু আদ্যাশক্তি মহামায়ার শরণাপন্ন হলেন। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে হরনিশমায়া দাসোয়মিতি মং মত্বা সমস্ব পরমেশ্বরি। আবাহনং ন জানামি ন জানামি বিসর্জনম, পূজ্যং চৈব ন জানামি শমতাং পরমেশ্বরি। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরি, যত পূজিতং মায়া দেবী পরিপূর্ণ তদস্তু মে। অপরাধ শতং কৃত্বা জগতং নেতি চোচরেত, যদ গতিং সামবাপ্নোতি ন তত ব্রহ্মাদয়া সুরা। বুঝতি বুঝগোপুত্রিতং গৃহানাস্মত কৃতং জপম, সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদত সুরেশ্বরী। অতঃপর ব্রাহ্মণগণের আরাধনায় তুষ্ট হয়ে সমস্ত জগতের চৈতন্য স্বরূপিণী সেই মাতৃকা শক্তি অনন্ত নেত্রযুক্ত এক অদ্ভুত রূপে দর্শন দিলেন। দেবী বহু নেত্রধারিণী সূর্যকান্তি, নেত্র সকল ইন্দিবরের ন্যায় আয়ত সুদৃশ্য। চতুর্ভুজা দেবী হস্তে ধারণ করেছেন পুষ্প পল্লব ফলমূল শাকাদি। তিনি দেখালেন এক মহা চমৎকার। ক্ষুধাদীর্ণ অখিল জীবগণকে দুঃখিত দেখে সেই মহাদেবীর অনন্ত নেত্র থেকে অনন্ত বারিধারা অনন্ত অশ্রুরূপে অবিরল বর্ষিত হল নয় দিন ব্যাপী।
তবয়াচিন্ত রূপচরিত মহিমা তবয়াচিন্ত সমস্ত নদ নদী পুনঃ প্রবাহিত হলো, পৃথিবী শস্যে পূর্ণ হলো, অন্নের অভাব দূর হলো, দেবী পরিচিতা হলেন শতাক্ষী নামে, শতাক্ষী নামে, শতাক্ষী রূপচরিত মহিমা তবয়াচিন্ত বিকশিত জ্যোতি প্রীতি মঙ্গল বরণে এ তবয়াচিন্ত রূপচরিত মহিমা তবয়াচিন্ত পরবর্তীকালে দেবী দুর্গমাসুরকে বধ করে বেদ পুনরুদ্ধার করলেন। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন বাতি বদনে এ তবয়াচিন্ত রূপচরিত মহিমা তবয়াচিন্ত প্রাণীকুলের জীবন বৃত্তকে অনুধাবন করে ভারতবর্ষের যোগী ঋষিরা বুঝেছিলেন পুষ্টি বিনা অন্ন বিনা কোনো প্রাণী গতিশীল নয়। তাদের চেতনায় তাই সে মাতৃকা শক্তি প্রকাশ পেলেন অন্নপূর্ণা রূপে। অন্নপূর্ণা মূর্তিতে দেবী শিবরূপী মহাকালকে অন্নদান করছেন। অনন্ত চেতনা শক্তি অন্নপূর্ণা রূপে শিবরূপী মহাকালের অস্তিত্ব রক্ষা করছেন। ধ্বনিছে তোমারি ভুবনে এ তবয়াচিন্ত রূপচরিত মহিমা তবয়াচিন্ত নবশোভা নবধ্যান রূপায়িত প্রতিমা তবয়াচিন্ত রূপচরিত মহিমা তবয়াচিন্ত ভারতীয় অধ্যাত্ম দর্শন শুধুমাত্র কিছু হিন্দু প্রকরণ গাথায় বিস্তৃত নয়, নানা শাখা প্রশাখার মধ্যে দিয়ে এক মণ্ডলাকার সম্পূর্ণতা নিয়ে সমাপ্ত হয়, যে মণ্ডলের কেন্দ্রে রয়েছে এক অমোঘ মাতৃকা শক্তি, যাকে কেন্দ্র করে অন্য সব বিষয় দিকবিদিকে বিকীর্ণ হতে পারে। মাতৃকা শক্তিরূপী এই চেতনা শক্তিকেই আমরা বন্দনা করি মহামায়া রূপে। অনাদিং সুরাদিং মখাদিং ভবাদিং স্বরূপং ত্বদীয়ং ন বিদ্যন্তি দেবা জগন্মোহিনীয়ং তু বাগ্বাদিনীয়ং সুহৃৎপোষিণী শত্রুসংহারিণীয়ং
त्वचस्तयनीयं किमुचाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्या।